গাছ আমার বরাবরই খুব প্রিয়। আজকে বাড়িতে একটা গাছের ছোট্ট ছোট্ট চারা হয়েছিল, সেই চারা এখন কিছুটা বড় হয়ে গেছে। গাছের নাম এরিকা পাম, আমার খুব পছন্দের গাছ। সেই চারাগুলো এখন বড় হয়ে গেছে, বর্ষার জলে বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছে। তাদের আমি ট্রান্সপ্লান্ট করব, মানে মাটির থেকে তুলে আমি টবে নেব। সেই কাণ্ডই করবো এখন আর কি, রোববার সকালে যাই। এই যে শাবল, এই শাবল দিয়ে মাটি কুপিয়ে চারা গাছগুলো, চারা গাছ এখন অনেক বড় হয়ে গেছে, বের করে সোজা টবে শুরু করি। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই শিকড় একদম মাটি আঁকড়ে ধরেছে, একটু কষ্ট হবে তুলতে। কাজ হয়ে গেছে, এই যে এই এরিকা পাম এই যে তুলে ফেলেছি মাটির থেকে, আর এই ছোট্ট টব, এখন এই টবে পুঁতব গাছ, পরে বড় টবে। চলো যাওয়া যাক। গাছটা হলো না, এই বড় গাছটাকে এই বড় টবে দেবো, আর এই ছোট গাছটাকে এই টব থেকে নিয়ে এই টবে দিচ্ছি। গাছটা আমি মাটি থেকে তুলে টবে রাখলাম, এখন কিন্তু গাছটা ইজ ইন এ স্টেট অফ শক, মানে এতকাল একটা জায়গায় ছিল, হঠাৎ করে তাকে আরেক জায়গায় তুলে আনা হয়েছে। গাছটা কিন্তু এখন খুব অস্বস্তিতে রয়েছে, তো আমাকে এখন এখানে ওকে একটু শান্তভাবে জল টল দিয়ে রেখে দিতে হবে, কয়েকদিন থাকবে, তারপর ফাইনালি বড় টবে ট্রান্সফার করতে হবে। তার আগে করলে গাছটা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। আচ্ছা, এরিকা পাম মাটির থেকে টবে দেওয়া হয়ে গেছে। এইবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে একটা কারি পাতার গাছ। আমাদের গাছ আছে দেখুন, এই যে কারি পাতার গাছ, এই গাছেরও ছোটো ছোটো ছানা পোনা হয়েছে। হ্যাঁ, সেই কারি পাতার গাছের একটা ছানাকে নিয়ে আমি টবে নেব। আসুন, এই যে দেখুন, সব সব ছোট্ট ছোট্ট বাচ্চা কারি পাতা গাছ। এইবার আমি এই যে কারি পাতা গাছটা, বাচ্চাটা, একে আমি নেব। এ বেশ হেলদি হয়েছে, অনেক বড় হয়েছে। এবার একে আমি যে মাটির থেকে টবে নেব, এখন এর ক্ষমতা তৈরি হয়েছে, এই শকটাকে একটু মানে টলারেট করার মতো ওর একটা অবস্থা তৈরি হয়েছে। কারণ শুরু করা যাক, মাটি এখন নরম আছে তাই তুলতে সুবিধেই হবে। এই যে তুলে ফেলেছি কারি পাতা গাছটাকে, সুন্দর একটা শিকড়ও আছে, এটা পুঁতে দিলেই হয়ে যাবে। ছোট্ট ইঁটের কুচি এই টবের ফুটোর উপরে রেখে দেওয়া ভালো, তাহলে জলটা বেরোবে ঠিকই কিন্তু মাটিগুলো ধুয়ে ধুয়ে বেরোবে না, জলটা ইঁটের কুচি তলা দিয়ে চলে যাবে, এক্সেস জল যেটা দেওয়ার পরে থাকে আর কি।
বাচ্চা কারি পাতা টবে চলে এসেছে। হাত ধোয়া হয়ে গেল। ও দেখেছেন, ভুলে গেছি কোদালটাই, এই শাবলটাই ধোয়া হয়নি। আসুন এদিকে। গাছগুলো জল দিয়ে দিই, আমার মুখে রাখো ক্যামেরা, একটু গাছগুলো জল দিয়ে দিই। সবে এসছে, একটু মাটিটা ভিজিয়ে দেওয়া উচিত। এখানে নিয়ে এসো, ডাউন করো ক্যামেরা। ডাউন করেছো? করেছি করেছি। এই সেই গাছ কত বড় হয়ে গেছে দেখুন। সেই গল্প এবং আমার বাগানের গল্প শোনাবো অন্য একদিন, অন্য এক পর্বে।